দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক। উত্তর প্রদেশের গাজিয়াবাদে ট্রেন থামিয়ে তল্লাশি চলছে। দিল্লি ছাড়ার কিছু পরেই রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়ায়। বিকেল 5:15 রাজধানী এক্সপ্রেস থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তের খবর আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, এই মুহূর্তে কি খবর রয়েছে? এখনো পর্যন্ত কিন্তু রাজধানী এক্সপ্রেসকে বিপদমুক্ত ঘোষণা করা যায়নি। বিষয়টি যেটা দাঁড়িয়েছে যে দিল্লি থেকে ছাড়ার কিছুটা পরেই গাজিয়াবাদ, এবং গাজিয়াবাদ ঢোকার আগেই রেলের কাছে কন্ট্রোলে খবর এসে পৌঁছে যে বোমা থাকতে পারে রাজধানী এক্সপ্রেসে, এবং তারপরে কিন্তু গাজিয়াবাদ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে গাজিয়াবাদ স্টেশনে দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের কোনো স্টেশন নেই, অর্থাৎ সেটাকে ফোর্থ স্টপ বলা যেতে পারে রেলের পরিভাষায়। সেভাবেই দাঁড় করানো হয়েছে এবং সঙ্গে সঙ্গেই জিআরপিকে খবর দেওয়া হয় এবং তারা এসে রেলে তল্লাশি শুরু করেন। পাশাপাশি যেটা জানানো হচ্ছে যে অন্যান্য ভাবে যেভাবে বোম ডিটেকশন করা হয়, তার ফলে স্নিফার ডগ থেকে শুরু করে অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু সেখানে হাজির করা হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই আজকের যে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস, সেটা যথেষ্ট পরিমাণে মানুষ সেখানে ছিলেন, প্রচুর প্রায় ভর্তি ছিল বলা চলে, এবং তার ফলে এত লোকজন সেই ট্রেনে আসছিলেন সেখানে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের কামরার সংখ্যাও প্রচুর, এবং অন্যান্য দিক থেকেও প্যান্ট্রি থেকে শুরু করে সব গাড়ি ওখানে আছে, তার ফলে এক একটি কামরার চরিত্র পার্থক্য থাকায় সেটিকে নিশ্চিত করতে যে সেখানে কোনো রকম ভয়ের কোনো কারণ নেই তাতেও কিছুটা সময় লাগছে। এখন 5:15 থেকে সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ট্রেনের মধ্যে যেমন তল্লাশি করা হচ্ছে, গাজিয়াবাদ স্টেশন চত্বরেও সেই তল্লাশি চলছে। এখনো পুলিশ কর্মী আর সেখানে রয়েছেন, স্নিফার ডগ দিয়েও দেখা হচ্ছে, কিন্তু ট্রেনটিকে এখনো পর্যন্ত বিপদমুক্ত ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা হতে চললে ট্রেনটি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার ফলে ট্রেনের যে শেডিউল সেখানেও ক্ষতি হচ্ছে, এবং ওই রুটে অন্যান্য ট্রেন যেগুলো যাতায়াত করবে সেগুলোও কিন্তু বিলম্বিত হচ্ছে, সেটাও মাথায় রাখা হচ্ছে। কিন্তু যেহেতু রেলের নিরাপত্তাটা একেবারেই তার প্রায়োরিটি, এবং এত বড় যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে আটকানো অত্যন্ত প্রয়োজন, এদিক থেকে কিন্তু ট্রেনটিকে এখনো পর্যন্ত দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। যদি এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি। পাপিয়া, অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গাজিয়াবাদে, যেখানে ট্রেন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ট্রেন থামিয়ে তল্লাশি চলছে। আপনারা দেখছেন সেই সময়কার ছবি, রাজধানী এক্সপ্রেসে যখন বোমাতঙ্ক ছড়ায় বিকেল 5:15, গাজিয়াবাদে রাজধানী এক্সপ্রেস থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ট্রেন থামিয়ে স্নিফার ডগ দিয়েও তল্লাশি চালানো হয়। প্রচুর পুলিশ নিরাপত্তা রক্ষীরা তারা এই মুহূর্তে রয়েছেন। বোমাটিকে কোথায় রাখা হয়েছে, আদৌ রয়েছে কিনা বোমাটি, সে সম্পূর্ণ সে সমস্ত খোঁজ চালাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা। আমরা এ বিষয় নিয়ে আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, যে কথাটা আমি বললাম যে কোথায় বোমাটি রয়েছে, সেই বোমাটির কি কোনো খোঁজ পাওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়েছে, বা আদৌ রয়েছে কিনা? খুব স্বাভাবিকভাবেই তো এত যাত্রী, যাত্রীরা তো আতঙ্কের মধ্যে রয়েছেন। দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি যেটা বলছো যে কোথায় যে খবরটি পাওয়া গিয়েছে সেখানে কোথায় বোমা রয়েছে, যেমন একটা বড় প্রশ্ন, তার থেকেও বড় প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে 2 ঘন্টা হতে চললো যে আদৌ সেখানে বোমা রয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু যারা খোঁজ করছে নিরাপত্তা কর্মীরা রয়েছেন সেই জায়গায়। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি বিপিন তোমার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বিপিন, আপকে পাস তাজা জানকারি কিয়া হ্যায় ইস বার মে? जी देखिए, अभी जो डीएसपी जीआरपी है इलाके के, उनसे हमारी बात हुई है। उनका कहना है कि 90% तक गाड़ी की जांच कर ली गई है, मैनुअली अभी जांच की गई है, और जल्द से जल्द गाड़ी को रवाना कर दिया जाएगा। गाड़ी का स्टॉपेज नहीं है गाजियाबाद में। दिल्ली से चलने के बाद जो हमारे सूत्र बता रहे, टेट जो एम्बुलेंस है उसको एक नंबर से फोन आया था, और उससे फिर दिल्ली पुलिस को जानकारी दी गई। तब तक गाड़ी नई दिल्ली स्टेशन से निकल चुकी थी, सबसे पास का स्टेशन गाजियाबाद था, वहां क्लियर करके, जबकि स्टॉपेज नहीं है उसका, उसके बावजूद 3 नंबर प्लेटफॉर्म पर रुकवाया गया। जीआरपी, आरपीएफ और जो लोकल गाजियाबाद पुलिस है उसने पूरी गाड़ी को खंगालना शुरू किया है। एक एक बैग की, एक एक कोच की सब जगह की तलाशी ली जा रही है। स्निफर डॉग्स भी मंगवा लिए गए हैं, और पूरी गाड़ी की सघन से उन्होंने जांच की है। डीएसपी का कहना है कि 90% तक जांच पूरी हो चुकी है, और कोई भी संदिग्ध सामान या संदिग्ध व्यक्ति अभी नहीं मिला है। तलाशी किसी तरह से चला रही है अभी पुलिस? जी, अभी भी पूरी तरीके से तलाशी चला रही है। कोई कोच, कोई स्लीपर, कोई बैग, किसी भी शख्स को पूरी तरीके से स्कैनिंग की जा रही है। पुलिस का ये कहना है कि जब तक वो पूर्ण रूप से संतुष्ट नहीं हो जाएंगे तब तक गाड़ी को रवाना नहीं किया जाएगा। जी, अभी तक कोई बम की खोज नहीं मिली? जी नहीं, अभी तक जो चेकिंग निपटी है पुलिस की उसमें किसी भी तरह का कोई संदिग्ध सामान या संदिग्ध व्यक्ति गाड़ी में नहीं पाया गया है। शुक्रिया बिपिन।